আপনি মেয়ে মানুষ সাইডে চাপেন আপনাকে দুই কথা বেশি বললে আপনি রাগা নিতে হবেন আপনি একটু সাইডে চাপেন পরে কান্নাকাটি করবেন লাভ নাই একটু সাইড ওনাকে দেন সামনে ওনাকে পাঠান মালটাকে

এবং বারবার একবার মেয়ে নিয়ে আসতেছে একবার ছেলে নিয়ে আসতেছে আয়শা এক এক ধরনের কথা বলতেছে আমি বলছি ঠিক আছে আমার দুইটা আপনি হাজার প্রশ্ন করছেন আমি উত্তর দিছি আমি আপনাকে দুইটা প্রশ্ন করি আপনি উত্তর দেন এবং আমার আমি যে সীমানার মধ্যে খেলি ওই সীমানার মধ্যে আপনি প্রবেশ করুন ওইটার মধ্যে ওইটা ওই দুই প্রশ্নের উত্তর দিলে আপনি টিকিট পাবেন পারমিশন পাবেন আপনি ঢুকতে পারবেন দেন আপনি আমার সাথে খেলেন দেখি আপনি কতটুকু পাওয়ার হ্যাঁ এত ভয় পান কেন এত ভয় কেন আমি তো ভয় পাচ্ছি না আমি তো একা এই দেখেন বেলি আপু আমার প্রিয় একজন মানুষ সেও আপনি সাথ দিচ্ছে রোজ ও আপনি সাথ দিচ্ছে সু আপনি সাথ দিচ্ছে সবাই আপনি সাথ দিচ্ছে আমি একা আপনার সাথে কথা বলতেছি তারপর আপনি পারতেছেন না ভাই এত দুর্বলতা নিয়ে আপনি বিয়ে করতে চান কেমনে আপনি বিয়ে করার দরকার নাই বুঝছেন আপনি মুরগি পালেন যান নাহলে গরু ফার্ম করেন

আমি কতটুকু জানার আমি আমার কথা শুনে আমার কথা আপনি আগে শুনবেন শোনার পরে আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব এবং আপনি আমার সাথে প্রতিবাদ করতে পারেন এটা আপনার অগ্রধিকার এখানে কেউ ডট বাউন্স করবে না কেউ আপনাকে খারাপ কিছু বলবে না কেউ আপনাকে মারবে না ধরবে না একদম নিরাপদ কিন্তু তার আগে বলতে হবে আপনি যে শিক্ষিত কিন্তু এটার জন্য পাঁচ সেকেন্ড টাইম থাকবে আপনার হ্যাঁ প্রথম অন বাসর গড়ের ইংলিশ কি পাঁচ সেকেন্ড আপনি তার আগে আমি যে কোশ্চেন গুলো করছি সেগুলো আপনি বলেন আমি তো পারি না এটা কি আপনি একটু বলে দেন তো আমি জানি না আপনি একটু বলে দিবেন আমি ফেল আপনি বলেন ফ্লাওয়ার হুম আই নো ফেলাওয়ার হুম ফ্লাওয়ার মানে ফুল আর হুম মানে হলো যে সজ্জা

তর্ক বিতর্ক আইসেন না আর কার সাথে তর্ক করবেন এটা আর একটা কথা চিন্তা করেন যদি না জানতাম আপনাকে আপনি আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে এবং আমি অর্জন করছি আমি জীবনে যতটুকু কামিয়া অর্জন করছি আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি আপনি উত্তর দিতে পারবেন না এটা মনে করেন আমি একদম দলিলের মধ্যে লিখে দিতে পারি পারবেন না কারণ আপনি কানা কানা বোঝেননি অন্ধ এতো কিছু আপনি বাংলার ইংলিশ জানবেন এটা করবেন ওটা করবেন বাসর ঘরে কি জানি ইংলিশ কি এটা জানতে চান অগ্রধিকার মানে কি এটা বলুন তো মানে এই শব্দটা মানে কিন্তু তোর আগেরটা ঠিক ছিল কি যেন বলি হ্যাঁ পারবো না জরি না পারবো না না দাদু অনেক সময় যে ফয়সাল ভাই আসছে একটু তারা একটু আড্ডা দেব আমি তো অনেক সময় পিটাইলাম একাই একশো এখানে বেলিও আপু আজকে আমার সাথ দেয় নাই বেলিও আপু কিন্তু ঘুষ খোর গুলো করেছে আমার এটা মনে আছে

কাঙালরাই wish করবো congratulation জানাবো যে কেন মানে কিভাবে মোহন জিতে গেল ইয়োগীর সাথে এবার ফয়সালের সাথেও জিতবে এখানে গুটি করে লাভ নাই আমি এক ঘন্টা ধরে মোহন ভাইয়ের সাথে সাপোর্টে আছি আমি হাততালি দিচ্ছি সাব্বাস বাপের বেটা এইভাবে পিটাইতে হয় আসছে মোহন ভাই আমাকে কেন বলবে আমি তো ওনার সাপোর্টে আমি একবার বলছি যে আমি মনভাইয়ের দলে অনেকবার আমি লিখছি যে আমি ব্রো আমি আপনার দলে আপনি একটু কষ্ট করে যদি দেখেন উপরে টেক্সটগুলো ওখানে আছে কোন ইয়েগিভ হে যোলা মা লাগছে না না ভাই আসেন ইয়েগিভ ভাই আসেন ভয় পায় না ভাই আমি শুনতাম কি সবাই ভোগই ডাকে এখন দেখলাম আসলেই ভোগই শুধু ভোগ করে যাচ্ছে মাই মাই দিচ্ছে আর ভোগ করতেছে কি যোগী হ্যাঁ সেটাই তো যে মাইটটা দিল আল্লাহ আমার 11টা হয়ে গেছে ছিল 11টা হয়ে গেছে ওট আমি এবার শান্তি আসার জন্য বাট ইয়োগী ভাই আপনি কিন্তু 5 মিনিটও ঠিকতে পারেন না আপনি কিন্তু তুই তো কাজই শুরু করে দিয়েছিলেন রেগে টেকে তুই তো বলাই উল্টা অনেক কথা শুধু একটা মাত্র তুই ইউজ এটাই দোষের হয়ে গেল না আপনি তুই কেন বলবেন তো আপনার খালা তো ভাই না মামা তো ভাই না আপনি তুই কেন বলবেন আর বলতে যদি হয় তারপরে অনুমতি নিতে হয় এটাকে আই যে শিক্ষণীয় বিষয় আপনি জানতে হবে পৃথিবী সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে আমি আমার উটগুলোকে তুই বলেই ডাক দেই নাই এটা ওই ধরনের বিয়াদবি একটা স্টাইল ওইটা আমরা মেনে নিতে পারি যেন বিয়াদব্রত কখনোই কোনো কিছু মানে না তা আপনি যদি ওই রকম বিয়াদব্রত কোনো কিছু করেন না আপনাকে মেনে নিতে হবে হ্যাঁ আমি এমন উটগুলোকে বলি আমি আমার উটগুলোকে সবসময় ডাকতে বলেন উট বলেন আর আপনি উট নিজে হন এইটা তো দেখার বিষয় না কিন্তু উট আর সামাজিক অবস্থান সম্পূর্ণ আলাদা এটা কি আপনি ফ্যামিলিগত ভাবে আপনি শিখেন নাই আপনি ছোটবেলা থেকে কি একদম লাঠি গুতা খেয়ে বড় হইছেন মানে মানসিক ভাবে কোনো শান্তিপূর্ণ জায়গায় যায় বসেন নাই দেখেন নাই সোসাইটি কাকে বলে সৌন্দর্যতা কাকে বলে সাজানো গুছানো কাকে বলে এটা কি বুঝেন নাই এটা খালি মনের নিজের মনের ভিতর নিয়ে কি গোলপাড় খাইছেন মানে মুড়ি মুড়ি বাচ্চেন খালি মিয়া বড় বড় কথা বললাম আবার আমার উঠ মনে করে বলছি আপনি দুনিয়াটাকে আপনি বাপের জায়গা কে নেই একদম গাল ফাটাই ফেলামো

এখন যেটা বলছেন যেটা মন চাই কর্ম এটা দাদার প্রতীক সম্পত্তি না আপনি পারবেন না আমার আপনার মতো পুণ্ডটা পোলা আমার পিছনে কাজ করে আমার মুছে বুঝছেন অথেব আপনি চিন্তা ভাবনা করে কথা বলবেন পরে আপনি মনে করছেন মহা পেয়ে গেছেন আপনি যাইতে করলে আপনি কথা বলার সুযোগই পাইবেন না আপনার সুযোগ দিচ্ছি আপনার সুযোগ দিচ্ছি বিধে আপনি কথা বলতেছেন নাহলে আপনার মতো পোলা চাইটা কথা বলার ক্ষমতা নাই এখানে কারণ আপনি বিয়াদব আপনি যুক্তি তর্ক জানেন না আপনি কত আইন জানেন না আপনি শিক্ষিত না আপনার মাইন্ডলি সমস্যা আছে আপনি মানসিক ভাবে সমস্যায় ভুক্তভোগী একজন মানুষ আপনি এখানে বড় বড় কথা বলেন আপনাকে সহ্য করতেছি শুনেন আপনাকে সহ্য করতেছি বিধায় আপনি বলতে সুযোগ পাচ্ছেন আপনাকে যদি সুযোগ না দেই আপনি এক সেকেন্ড এখানে কথা বলতে পারবেন না আপনি বাইরে একদম বাইরে করে ফেলাম

কিন্তু এই খোঁসা মারো না তুমি কিন্তু আছো আমি জানি যে তুমি খুব সুন্দর জায়গায় মারতে প্রিয় মানুষ না আমরা অনেক সময় একসাথে আড্ডা দিচ্ছি অনেক ঝগড়া ঝুঞ্জালো করছি কিন্তু লোকটা কিন্তু খারাপ না বুঝছো তোমাদের সাথে কি আছে না আছে না বাট লোকটা কিন্তু অনেক ফানি একটা রোমান্টিক যুক্তিসঙ্গত কথা বলে এই যেইরকম আলতো ফালতু কথা কিন্তু বলে না যে আমি উচ্চরাই আসছি মরুভূমির থেকে আবার বলে আমি শহরে বাস করি আবার বলে যে আমি কি করি তুই কি জানস তুই আমার খবর এই এইসব কথা তো বলে না না সে একটা সুন্দর্যতার মধ্যে দিয়ে একটা কথা আছে আজকে যেহেতু সুযোগ আইছে বেলিয়া পো আছে এখানে বেলিয়া পোতে হাসতেছে আমি জানি তারপর চিল আপু আছে তারপর নুরাপাগলা ফিরিয়েছিলাম ছিলাম বুঝছনি এটা হলো আহ জমিদারের রুমে তো নুরা রুমে যাইয়া অন্য একজনের নুরা পাগলার ছাত্র হাই বলতাছে যে এরকম এরকম লগে তো লাগিয়ে গেছিলাম পরনুরা পাগলা আরে বলতাছে কয় তুই কি উযু কইরা গেছিলি না সারা গেছিলি কয় না উযু তো করি নাই কয় এর লাগি তোর কেন আমি শুই না ওই কথাবার বার রেকর্ডিং কইরা কে ওই যে পরমের বান্ধবী আছে না আর নাম জানি কি ছিল তামান্না তামান্না হ্যাঁ রেকর্ডিং কইরা আছে কয় ডেভিল কি কয় তুই শুনছস নি আমগো কি হইছে কয় এরকম এরকম কাহিনী হইছে আমি রেকর্ড করে লইছি আমগো শোনা শুনে আমি হাসতে হাসতে পুরো দাঁত লেগিয়া গেছে গা বুঝছো তো আমি চিন্তা করি যে মিহির আছে সেইটা মস্তান বেটা নুরা পাগলার আমরা নিজেরা প্রশিক্ষণ দিছে হাতে কলমে ধরাইয়া আমাগো লাগে ভাই তোমরা যুদ্ধ করতে আসো ভাই শুনে আইসো আনন্দ করো ফুর্তি করো মজা করো ফান করো গান করো সবাই সবার বন্ধু সবাই সবাই ভালোবাসার মানুষ সবাই সম্মিলিত ভাবে থাকি মজা করি ঠিক আছে কিন্তু ফাইটিং করতে আইসো না তৈলে ভাই পারবা না কারণ তোমরা যখন চিন্তা করো না অনলাইনের তখন আমরা অ্যাট নেট আইডি দিয়া অনলাইনে নেট তৈরি করছি তাও অ্যাট নেট ইয়াহু মেসেঞ্জারও না ওই যে তোমার কোনো কিছুই না অ্যাট নেট আইডি দিয়ে করছি বুঝছো ওইটা তুমি এখন তৈরিও করতে পারতো না হাজার 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 ডলার দিয়েও তৈরি করতে পারো ওইটা দিয়া তৈরি করে থুইয়া দিছি এই কেউ খাইতে পারে না সবাই লোকে মস্তানি করতে পারে কিন্তু ভাই আমরা করি না কারণ আমরা চাই মন মানসিকতা সৌন্দর্যতা আছে সবার লগে মিলে মিশে সুন্দর ভাবে আড্ডা দিব সবাই ভাই ব্রাদার সবাই আমার দেশি মানুষ সবাই বাংলাদেশি একসাথে মন খুলে আড্ডা দিব প্রাণ খুলে আড্ডা দিব হ্যাঁ মজা করব গান করব ফান করব এটি আনন্দ তো নিজের বেশি বুদ্ধিমান আর কম্বলের নিচে শুয়ে শুয়ে মাইয়া পটানের ওই গিবাত নিয়ে আইসো না ধরা পড়ে যাইবা